বেড়েছে। বেড়েছে, 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 আমি আর বেড়েছি, বেড়েছে। ওই রায়চৌধুরী বাড়িতে ধ্বংসলীলামে আরম্ভ করতে পেরেছে, মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে ওই রায়চৌধুরী বাড়িতে। মহাকাল, 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 তুমি কোথায় আছো? শীঘ্রই একবার দেখা দাও, এই মুহূর্তে। এই শুভ সংবাদ আমি আমি নিজের মুখে তোমাকে শোনাতে চাই মহাকাল। প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে ওই রায়চৌধুরী বাড়িতে, প্রতিশোধের আগুন। এমন বীজ তোমার শরীরে ঢেলে দিয়েছে সূর্যদেব, নিস্তার তোমার নেই, কেউ তোমায় বাঁচাতে পারবে না, কেউ না। সিস্টার, ইনজেকশন অ্যারেঞ্জ করুন এখনই, কুইক। ইয়েস স্যার। অক্সিজেনের ব্যবস্থা করুন, আর কিছুক্ষণের মধ্যেই পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, প্লিজ হারি আপ। এখানে আনন্দ উৎসবে মেতে থাকলে হবে না আমার, ওদের কাছে যেতে হবে, মৃতদেহ সামনে দাঁড়িয়ে ওদের কান্নামায় আমি নিজের কানে শুনতে হবে, নিজের চোখে দেখতে হবে আমায়, না হলে যে আমার তৃপ্তি হবে না, রক্তের ঋণ পরিশোধ হবে কান্নার আওয়াজে। এইভাবে একদিন আমিও কেঁদেছিলাম, সেই কান্নার আওয়াজ এখনো আমার বুকের ভেতর ওইভাবেই জমা আছে, কেউ শোনেনি সেদিন, কেউ না, সেই ভয়ঙ্কর দিনের কথা আমি আজও বলতে পারিনি। সেই কান্নার রোল আজ ওই বাড়িতে উঠবে, আরো ভয়ঙ্কর রূপে, আর নিজের কানে সেই কান্না শুনবো আমি।
তবেই আমি শান্ত হব। তার আগে না, কিছুতেই না। আপনি কি বলছেন ডাক্তার বাবু? এই যে আপনি কি বলতে চাইছেন বলুন, ভেতরে কি আছে আপনি জানেন? কারা রয়েছে আপনি জানেন? তাদের যদি কিছু একটা হয়ে যায়, প্লিজ প্লিজ কন্ট্রোল কন্ট্রোল। দেখো এখানে দাঁড়িয়ে মাথা গরম করার জায়গা না। দেখুন না, দেখুন আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনাদের মানসিক অবস্থা, কিন্তু বিশ্বাস করুন আমি রিয়েলি হেল্পলেস। আমার কিছু করার নেই, আমার হাতে নেই। ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার যেভাবেই পারে না ওদের দুজনের জ্ঞানটা ফেরাবার ব্যবস্থা করুন, যেভাবেই পারেন। আমি 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 ওদের দুজনকে কলকাতায় নিয়ে যাব, সব থেকে ভালো চিকিৎসার ব্যবস্থা করব। টাকা পয়সার কথা একদম ভাববো না। ম্যাডাম, টাকাটা এখানে কোনো ফ্যাক্টর নয়। আসলে ওদের শরীরে যে বিষটা ঢুকেছে সেটা কিছুতেই আইডেন্টিফাই করা যাচ্ছে না, আর আপনারা তো কেউ বলতেই পারছেন না যে কীভাবে বিষটা ঢুকলো। ইনফ্যাক্ট আমি আমার পুরো ক্যারিয়ারে এরকম ডেঞ্জারাস পয়জন জীবনেও দেখিনি। তাই বলে আমাদের রেগুলার কোনো ডোজ ওদের কাজই করছে না। তাহলে উপায় দেখুন, ওনাদের যদি এখন কেউ বাঁচাতে পারেন তো সেটা একমাত্র ঈশ্বর। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার বংশ বলে আর কিছু রইল না, কিচ্ছু না। না, শেষ হয়নি। এখনো আশা আছে চন্দ্রকলা দেবী। এখন আমাদের একমাত্র আশা লগ্না। চন্দ্রকলা দেবী, চন্দ্রকলা দেবী আর অপেক্ষা করবেন না, আপনি একটা সিদ্ধান্ত নিন। চন্দ্রকলা দেবী এখনো বংশমর্যাদার কথা ভাবছেন? আপনার বংশের প্রদীপ যেখানে নিভতে বসেছে সেখানে আপনি আপনি সিদ্ধান্ত নিন চন্দ্রকলা দেবী। আর অপেক্ষা করবেন না মা, লগ্নকে ফিরিয়ে আনার অনুমতি দিন মা, আর অপেক্ষা করবেন না। আমি একটা কথা বলি, আমি লগ্নকে ফিরিয়ে আনার বিরোধিতা একেবারেই করছি না, কিন্তু আমি এটাও পাশাপাশি বলছি যে লগ্না ফিরে এলেই দাদা এবং সূর্য বেঁচে যাবে এটা কিন্তু আমার মনে হয় না। তার থেকে আমি বরং আরো বড় ডাক্তারের ব্যবস্থা করছি। নথিদেব, নথিদেব, আমি আমি আপনাকে ওকে বাঁচানোর একমাত্র উপায় বলতে পারি। আপনি আবার আমাদের মাঝখানে কথা বলছেন, আপনাকে বহুবার এর আগেও না করা হয়। আর আপনি যদি আমার মাঝখানে কথা বলেন তাহলে কিন্তু এই যে মায়ের কানে বীজ দিয়ে যে সমস্ত কলাটা মূলটা সব জোগাড় করেছেন না, ওই সব কলা মূলা। লতিদেব, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার বিরুদ্ধ আচরণ আপনি না করে করবেন। এখন এখন আপনার মাকে সিদ্ধান্ত নিতে বলুন। আচ্ছা লতিদেব, যদি আপনার বাড়ির কেউ কেউ যদি মরণাপন্ন হয় তখন তখন বাড়ির লোকেরা কি করবে? তখন বাড়ির লোকেরা ওই খড়কুটোর মতন একটা উপায়কে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। ধরুন না, ধরুন না আমার এই কথাটা একটা খড়কুটোর মতন। আপনার মা, আপনার মা এখনো ওই উচ্চ বংশ নিচু বংশ এই নিয়ে এই নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আপনি দেখতে পাচ্ছেন উনি উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। সিদ্ধান্ত নিন চন্দ্রকলা দেবী, আপনি সিদ্ধান্ত নিন। মা, রাজি হয়ে যান না মা, যদি সূর্য বেঁচে যায়, যদি আপনার বড় ছেলে বেঁচে যায়, যদি আমার সিঁধির সিঁধুর বেঁচে যায়, মা একটা চেষ্টা তো অন্তত করতে দিন। আমি আপনার সামনে হাত জোর করছি মা, আমি আপনার পায়ে পড়ছি, একবার অনুমতি দিন মা, একবার অনুমতি দিন। ওই তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু কিরকম দেখলেন মানে? না না, আর বোধহয় কোনো আশা নেই। বোধহয় কেন বলছি, আমার আমার সত্যি আর কিছু করার নেই। ডাক্তার, ডাক্তার আপনারা আপনারা হাল ছেড়ে দিলেন। দেখুন ম্যাডাম, আমাদেরও একটা সীমিত ক্ষমতা আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, কিন্তু না,
আমি কখনোই আপনাকে কোনো ফলস প্রমিস বা আশা দিতে পারব না। এখন কোনো মিরাকল হলেই ওনারা বাঁচতে পারে, আর মিরাকলটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সো প্লিজ সরি। চন্দ্রকলা দেবী, চন্দ্রকলা দেবী আর অপেক্ষা করবেন না, এরপরে কিন্তু শেষ সুযোগটাও চলে যাবে, আর আমাদের হাতে শেষ সুযোগ ওই রকটা। রুদ্র, রতি, যেখান থেকে পারো লগ্নাদের খুঁজে নিয়ে এসো। আমি যেতে পারবো না, এই অবস্থায় দাদাকে ফেলে আমি দাদার কাছে আছি, তুই যাবো? হ্যাঁ আমি যাচ্ছি। আমি যাবো রুদ্রদেবের সঙ্গে। জানি না লগ্নরা কোন দিকে গেছে, কিন্তু আমাদের চতুর্দিক দেখতে হবে, যেমন করেই হোক। খুব অল্প সময় আমাদের হাতে আছে, অমাবস্যা পড়ে গেলে লগ্নাও আর পারবে না। না না, আপনারা আপনারা সবাই মিলে ডাকুন, সবাই মিলে মা সিংহ বাহিনীকে ডাকুন, যেন যেন লগ্নাকে সময় মতন পাওয়া যায়। আচ্ছা গুরুদেব, এই লগ্নাদের পাওয়া গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই তো? যদি কোনো বাধা না আসে। বাধা? বাধাকে দেবে? ইন্দ্রদেব আর সূর্যের এই অবস্থার জন্য যে দায়ী। তার মানে আপনি বলতে চাইছেন যে লগ্নাদের পাওয়া গেলেই সূর্য আর ইন্দ্র, মানে বর্দা ভাইয়ের আর কোনো সমস্যা থাকবে না, ওরা ঠিক হয়ে যাবে? সব সব মা সিংহ বাহিনীর ইচ্ছে। পারবে না, পারবে না, সিংহ বাহিনী বাঁচাতে পারবে না। বাঁধা তুমি দেব, ফিরতে দেব না আমি তোমায় লগ্না, ফিরতে দেব না। সূর্য আর ইন্দ্রকে তো মরতেই হবে, আমি যে আমার প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে, শেষ হলে তবেই আমার মুক্তি, মিলিত হতে পারবো আমি আমার স্বামী মহাকালের সঙ্গে। সেই সুযোগ আমি কিছুতেই হারাবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি লগ্নার পায়ের ছাপ ওই বাগানে দেখেছি, আমাদের আমাদের বাগান থেকে শুরু করতে হবে। না না, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, চলো 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 চলো। গুরুদেব, কি খুঁজছেন আপনি? পুত্র, আমি আমি এখানে লাল পায়ের ছাপ দেখেছিলাম, আমি নিশ্চিত, কিন্তু কিন্তু এখন নেই। পায়ের ছাপ এখানে? হ্যাঁ। আচ্ছা যদি এখানে থাকে, কিন্তু গুরুদেব এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে কি আশপাশটা একটু খুঁজে দেখবো? হ্যাঁ দেখো দেখো দেখো, খুঁজে দেখো খুঁজে দেখো। আমি কিন্তু আমি হয়তো আমি হয়তো আমি হয়তো রাস্তা ভুল করেছি বা জায়গা ভুল করছি। না না, তুমি খোঁজো তুমি খোঁজো, আমি নিশ্চিত, আমি নিশ্চিত যে পায়ের ছাপ দেখেছিলাম। হ্যাঁ গুরুদেব, আমি আমি দেখছি। পাবে না, কিচ্ছু খুঁজে পাবে না, কোনো পায়ের ছাপই পাবে না, এমনকি সেই পায়ের ছাপের মালিক লগ্নাকেও পাবে না। আপনি বলছেন ঠিকই, কোথাও পায়ের ছাপ তো খুঁজে পাচ্ছি না, কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? না না না, ভুল নয় ভুল নয়, না হতেও পারে, আমি হয়তো
জায়গা ভুল করতে পারি, কিন্তু আমি এখানে পায়ের ছাপ দেখেছিলাম। লকডাকে তো এদিক দিয়ে যেতে দেখলাম। না না, সরো সরো সরো, আমরা আমরা ওদিকটাই গিয়ে খুঁজে দেখি। মানে গুরু যে এই অন্ধকারের মধ্যে আপনি দেখেছিলেন? আমি পাই দেখতে রুদ্র, আমি পাই, আমি দেখতে পাই, আমি আমি এদিক দিয়ে দেখেছিলাম। আমি জানি লকডারা এদিক দিয়েই গেছে, কিন্তু না না না, ওদিকটা চলো, ওদিকটা দেখি। হে মা সিংহ বাহিনী, ওরা যেন লগ্নাকে খুঁজে পায় মা, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। মা সিংহ বাহিনী, মা গো, আমার ইচ্ছে না থাকলেও গুরুদেবের কথাতেই আমি লগ্নাকে ফিরিয়ে আনার ব্যাপারে সায় দিলাম। যদি তোমার সত্যিই তাই ইচ্ছে হয় তবে তাই হোক মা, লগ্না এসে যেন বাঁচাতে পারে আমার সূর্যকে, আমার ইন্দ্রকে। আয় মা, আয় আয় আয়। কিরে লগ্না, আবার দাঁড়িয়ে পড়লি কেন? চল চল চল, এ জায়গা ভালো নয় মা, জায়গা ভালো নয়। দেখতেছিস না চারপাশ কিরকম শুনশান হয়ে আছে? রেতের বেলা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা পেরিয়ে যেতে হবে। চল 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 চল। ও যেতে চায় না দাদা। যেতে চায় না? না দাদা, ও আবার ফিরে যেতে চায়। কি বলতেছিস, ফিরে যেতে চায়? না 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 মা, এসব কথা মনে আনবি না, ভুলেও মনে আনবি না এসব কথা। চল 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 চল। মনের কথা জানি না বাবা, কিন্তু পায়ে কাঁটা ফুটেছে। হ্যাঁ, কি বলতেছিস, কাঁটা ফুটছে? দেখি 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 দেখেছিস নন্দা? এই এই দেখ কাঁটা কানা, এই কাঁটা মারে আমি ধরতে পেরেছি, ধরতে পেরেছি মা, এইবার আমি তুলি ফেলবো। দেখতেছিস, এই এই দেখ কাঁটা কানা, দেখ কি মস্ত কাঁটা কানা। যন্ত্রণা করতেছে মা, যন্ত্রণা করতেছে? একটুও না বাবা, আমার কিসের যন্ত্রণা? চলো চল 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 মা, চল চল। এক কাজ কর মা, তুই আমার কোলে উঠি আয়। হ্যাঁ, আমার কোলে কোলে চলে যেতে পারবি? হ্যাঁ দাদা, তাই করো। আমি হাঁটতে না পারলে তোমায় বলবো বাবা, এখন চলো। বর্দা, সূর্যের অবস্থাটা সায়নকে একবার জানানো দরকার, কিন্তু মাকে না জানিয়ে বলাটা কি ঠিক হবে? হ্যালো সায়ন, হ্যাঁ, একটা খারাপ খবর আছে। হেমা সিংহ বাহিনী, মা গো, দয়া করো মা, দয়া করো। ডাক্তারবাবু বলেছেন চমৎকার ছাড়া ওরা বাঁচবে না, আর এই কাজ একমাত্র তুমিই করতে পারো মা। রক্ষা করো মা, দয়া করো।